নমস্কার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আরও একবার আপনাদের স্বাগত। এবং আমরা এখন আছি হাওড়ার সদ্য প্রাক্তন বিজেপি নেতা সুরজিৎ সাহার কাছে। একদম সুরজিৎবাবু, যে ইন্ট্রোটা যেটা দিলাম, সদ্য প্রাক্তন, প্রায় দু দশক বিজেপি করার পর সদ্য প্রাক্তন কথাটা নামের সঙ্গে যখন জুড়লো, কেমন লাগছে? লাগছে বলতে দেখুন, একটা তো ঘটনা সত্যি যে মানুষ চাকরি করতে করতে যদি হঠাৎ করে তার রিটায়ারমেন্ট হয়ে যায়, তার তো ব্যথা লাগেই। কিন্তু যদি কেউ জেনে থাকে যে আমার এই ডেটে রিটায়ারমেন্ট আছে, সেটা তো একটা আলাদা ব্যথা। কিন্তু আমার যে রিটায়ারমেন্ট, সেটা হচ্ছে সত্যের জন্য। আখিরে সত্যের জয় তো হবেই। তার কারণ হচ্ছে এটাই যে আমরা জন্মলগ্ন থেকে ভারতীয় জনতা পার্টি করছি। মানে আমার জন্মলগ্ন, আমি তো পার্টির জন্মলগ্নের সময় আমার জন্ম হয়নি, তো আমার জন্মলগ্ন থেকে আমি দল করছি। আমি আজকে 28 বছর প্রায় হতে চললো, 28 বছর অতিক্রমও করে গেছে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগদান করেছি। সমাজসেবা করতে করতে, সমাজের কাজ করতে করতে কখন দলে ঢুকে গেলাম, কখন দলের সঙ্গে মিলে গেলাম, কখন দলের চিন্তাভাবনার সঙ্গে নিজেকে মিলিয়ে দিলাম, আর কখন যে 28টা বছর কেটে গেল এটা বুঝে উঠতে পারলাম না। বুঝলাম যখন দল আমাকে বহিষ্কার করল। কারণ কাজের মধ্যে, সমাজের মধ্যে, কার্যকর্তাদের মধ্যে দিয়ে যেভাবে সময় কেটেছে, এখন আমি অনেকটাই ফাঁকা। এবং আপনি যে কথাটা বললেন যে সমাজের কাজ করতে করতে, ভোটের আগে ঠিক একটা রীতি শুরু হয়েছিল যে অন্য দলে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল, মানুষের কাজ করার জন্য দল বদল। বা উল্টো দিকে যদি দেখেন, এক দল অভিনেত্রী বা ভিন্ন পেশার মানুষ শুধুমাত্র কাজ করার জন্য রাজনীতিতে এলেন, তারা রীতিমতো কিন্তু আজকে নেই। কিন্তু আপনারা যারা গ্রাউন্ড লেভেলে রাজনীতিবিদ, তারা দলটা থেকে আস্তে 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 মুখ ফিরিয়ে নিচ্ছেন, কীভাবে দেখেন পুরো বিষয়টা? দল থেকে তো আমি মুখ ফিরিয়ে নিইনি। আর আপনি যাদের কথা বললেন যে কাজ করার জন্য যারা এসেছিলেন, তারা তো অন্য জায়গায় ছিলেন, সেখানেও তো কাজ করতে পারতেন। অ্যাকচুয়ালি কাজ করার জন্য না, এরা প্রত্যেকে এসছে কিছু না কিছু পাওয়ার জন্য। আর আমরা যারা আমার মতন কার্যকর্তা, অনেক অনেক কার্যকর্তা ভারতীয় জনতা পার্টিতে আছে, যারা নিজের জীবন ভারতীয় জনতা পার্টিতে দিয়ে গেছে, আমরা দেখেছি ইলেকশানে প্রায় 140 জনের মতন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রাণ গেছে। তারা ভারতীয় জনতা পার্টিকে চেয়েছে। কিছু ধান্দাবাজ এসছে, একটা দেখুন, একদম খুব পরিষ্কার বিষয়, যদি মুকুলদাকে বিরোধী দল নেতা করা হতো, তাহলে শুভেন্দুদা দলে থাকতো না। আর শুভেন্দুদাকে দলনেতা করা হয়েছে, মুকুলদা চলে গেছেন। আজকে শুভেন্দুদাকে সরিয়ে যদি অন্য কোনো তৃণমূলের নেতাকে ইয়ে করা হয়, দেখবেন চলে যাবে। অ্যাকচুয়ালি এটাই পরিষ্কার যে এরা সব ধান্দাবাজি করতে এসেছিল, এখানে ধান্দাবাজি করতে পারেনি। আর ধান্দাবাজি করতে পারেনি এই জন্য দায়ী কিন্তু তারাই। তারা কারণ হচ্ছে, ঠিক ইলেকশনের আগে লোকে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে চেয়েছিল। লোক ভারতীয় জনতা পার্টিকে ভেবেছিল তারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আর কাদের বিরুদ্ধে ভেবেছিল? যে সমস্ত, সব তৃণমূলের নেতাদের আমি বলবো না, যে তৃণমূলের নেতারা নিজের এলাকায় অত্যাচার করেছেন, অনাচার করেছেন, তারা পার্টির পয়সা খেয়েছেন, পার্টির নাম করে পয়সা তুলেছেন, যারা দলটাকে বিক্রি করে দিয়ে আবার তারা ভারতীয় জনতা পার্টির দিকে নজর দিতে এলেন। লোক কী দেখলো, জনগণ কী দেখলো? তৃণমূলে শুদ্ধিকরণ হলো আর বিজেপিতে বুদ্ধিভ্রষ্ট হলো। ভারতীয় জনতা পার্টিতে যত চোর ছ্যাঁচোর, যত উল্টো পাল্টা, যারা পার্টি থেকে বহিষ্কৃত, পার্টি থেকে মানে বিভিন্ন রকম, যারা পার্টিটাকে, যে সাধারণ লোক যাদেরকে নিতে চাইছিল না, তারা বিজেপিতে যোগদান করল। তার ফলে কি হলো? তার ফলে এটাই হলো, সাধারণ যে জনগণ ছিল, সেই জনগণ ভারতীয় জনতা পার্টির থেকে মুখ ফিরিয়ে নিল আর তৃণমূলকে ভোট দিতে বাধ্য হলো। এরা কেউ ভারতীয় জনতা পার্টির আদর্শ বুঝে
বা ভারতীয় জনতা পার্টিকে বুঝে কেউ আসেনি। যদি বুঝে আসতো তাহলে হাওড়া সদর জেলার সমস্ত জেলার নেতার দিকে এইভাবে আঙুল তুলতো না যে আপনারা তৃণমূলের সঙ্গে যোগদান করে আছেন। প্রমাণ কিন্তু দেখাতে পারেননি এখনও পর্যন্ত। আমি আপনাদের পোর্টালের মাধ্যমে আমি অধিকারীবাবুর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি প্রমাণ করুন আপনি কেন মিডিয়ার সামনে আসছেন না, কেন আপনি মিডিয়ার সামনে এসে বলছেন না যে এই লোকটা তৃণমূলের সঙ্গে যোগদান ছিল তাকে পার্টি বহিষ্কার করলো না। আমি শুধু প্রশ্ন করাতে আমাকে বহিষ্কার, এটা আমার কাছে দুঃখজনক। পার্টি বহিষ্কার করেছে তার জন্য আমার এক ফোঁটাও দুঃখ নেই, কারণ আমি দলের একনিষ্ঠ কর্মী। দল আমাকে যেরমভাবে চেয়েছে, দল আমাকে চেয়েছে পার্টি থেকে বহিষ্কার করতে, আমি মেনে নিয়েছি। দলের আমরা দলের কার্যকর্তা, আমরা একনিষ্ঠ দলের কার্যকর্তা, আমাদেরকে দল যেভাবে ব্যবহার করেছে আমরা সেভাবে ব্যবহৃত হয়েছি, আমরা দলকে ব্যবহার করিনি। এটাই শুভেন্দুবাবুর সঙ্গে সুরজিৎ সাহার আকাশ আর পাতাল তফাৎ। বিধানসভা ভোটের প্রার্থী নিয়ে জেলায় জেলায় বহু জায়গায় বিক্ষোভ হয়েছে, প্রার্থী অনেক জায়গায় বদলও করা হয়েছিল। আপনারা কি হাওড়ার যিনি প্রার্থী হয়েছিলেন, তিনি তো প্রাক্তন তৃণমূলই রতীন চক্রবর্তী, ডক্টর রতীন চক্রবর্তী, আপনারা কি খুশি ছিলেন এই ওনার প্রার্থী নিয়ে, বা ভোটের রেজাল্ট তো সেটা রিফ্লেক্ট করছে, একদম গোহারা হেরেছেন উনিও? দেখুন, দুটো তিনটে জিনিসের মধ্যে প্রশ্ন ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে দলে কারা প্রার্থী ঠিক করলেন, এটা সবাই জানে, আমাকে আলাদা করে বলার দরকার নেই। আপনারাও অনেক যে চ্যানেলরা রয়েছেন, অনেক বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি যে শুভেন্দুবাবু আর রাজীব ব্যানার্জি এরা চার্টার্ড করে গেলেন ইলেকশন কমিটির, হঠাৎ করে কমিটি চেয়ারম্যান হয়ে গেলেন, কমিটিতে বসলেন, তারা বসে তারা বিভিন্ন সময় চেয়ারম্যান হয়নি বা অন্য দায়িত্বে ছিলেন, যাই হোক ইলেকশনের আমাদের এখানকার ক্যান্ডিডেট তারাই ঠিক করেছেন। কিন্তু আমি কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী বেছেছেন, রাজ্যের নেতৃত্বের কোনো ভূমিকা না? রাজ্য নেতৃত্ব না, কেন্দ্রীয় নেতৃত্ব সিলমোহর দিয়েছেন নাম। আপনি একটা কথা বলুন তো, ভারতীয় জনতা পার্টির লোকেরা তো ভারতীয় জনতা পার্টির লোক নেতাদের চিনবে। শুভেন্দুবাবু ছ মাস আগে তৃণমূলে থেকে এসছেন বিজেপিতে, তিনি তো বিজেপির নেতাদের চিনবেন না, তাই তো তিনি তৃণমূলের নেতাদের নাম করেছেন। অনুপম হায় অনুপম কে 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 চিনত, কে চিনত রতীন চক্রবর্তীকে? রতীন চক্রবর্তীকে লোকে চিনত আলিবাবা 48 চোর হিসেবে। তিনি কর্পোরেশনে যত কাউন্সিলররা এখানে হাওড়ায় ঘোটালা হয়েছে বা যে সমস্ত কিছু নিয়ে আন্দোলন আপনারাই টিভি চ্যানেলে দেখিয়েছেন, তৃণমূল থেকে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তিনি কর্পোরেশন থেকে অডিট করেননি, তাই জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, প্রশাসক পাঠানো বসানো হয়েছে, ইলেকশন হয়নি, অডিট হয়নি দেখে ইলেকশন হয়নি। সেই সমস্ত লোককে যদি ক্যান্ডিডেট করা হয় তার ফলটা এটাই হবে। রাজীববাবু যদি অত বড় নেতা হতেন, রাজীববাবু তো 100,000 ভোটে জিতেছিলেন, কেন তাকে 30,000-এর অধিক ভোটে হারতে হলো? এই কৈফিয়ত তো রাজীববাবুর থেকে চাইবে কেন্দ্রীয় নেতৃত্ব, চাইলেন না। যারা প্রার্থী ঠিক করলেন, আজকে আমরা দেখলাম যাদের সঙ্গে চার্টার্ডে অধিকারীবাবুর সঙ্গে রাজীববাবুর সঙ্গে গেলেন, তারা আস্তে আস্তে অনেকেই দল ছাড়তে শুরু করেছে। তো তারা যখন দল ছাড়ছেন, তাহলে আমার কাছে একটাই প্রশ্ন যে অধিকারীবাবুকে তো বিশ্বাসযোগ্যতা আনতে হবে, যে আমার সঙ্গে যারা ছিল তারাও আছে, আমিও আছি তোমাদের সাথে, বিজেপির সাথে, সবাই তো ছাড়তে শুরু করেছেন, তাহলে আপনার ওপর আমাদের বিশ্বাসযোগ্যতা কোথায় আসবে? মুকুলবাবু ছিলেন, আমরা মুকুলবাবুকে নেতা মেনেছিলাম, মুকুলবাবু চলে গেছেন। এই রাজীব বন্দ্যোপাধ্যায় আফটার ইলেকশন একটা কার্যকর্তার ফোন তোলেননি, একটা কার্যকর্তার সঙ্গে সম্পর্ক রাখেননি, তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে যান। আর সুরজিৎ সাহা সঠিক প্রশ্নের উত্তর চাইলে তাকে বহিষ্কার হতে হয়। এটাই হচ্ছে যেটা আমি বারবার টিভি চ্যানেলে বলেছি, ভারতীয় জনতা পার্টিতে তৃণমূলীকরণ, মানে তৃণমূলের বিটিম যারা তাদের নিজেদের দলে আগে যে দলে ছিল সেই দলেও তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছিল, ভারতীয় জনতা পার্টিতেও তারা গ্রহণযোগ্যতা হারাচ্ছে। আজকে আবার বলছি, মুকুলদাকে বিরোধী দলনেতা করা হলে মুকুলদা বিজেপি ছাড়তেন না,
শুভেন্দুবাবু ছাড়তেন, শুভেন্দুবাবুকে বিরোধী দল নেতা করা হয়েছে দেখে মুকুলবাবু দল ছেড়েছেন। আর মুকুলবাবুকে যদি বিরোধী দল নেতা করা হতো তাহলে আজকে শুভেন্দুবাবুকে আপনারা বিজেপিতে দেখতেন না, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে। উল্টো দিকে সুরজিৎবাবু এই প্রশ্নটাও তো এইভাবে করা যায় যে পার্টিটা আপনি দীর্ঘদিন ধরে করছেন যার গণতন্ত্র আপনার গুলে খাওয়া, বিশ্বের সর্ববৃহৎ একটা গণতান্ত্রিক পার্টি, সেই পার্টিতে থেকে কীভাবে প্রকাশ্যে এই কথাগুলো বলা যায়, একটা ঘরোয়া একটা মিটিং ইন্টারনাল মিটিংয়ের সাবজেক্ট প্রকাশ্যে মিডিয়ায় নিয়ে আসা, সেটাও কি কোথাও গণতন্ত্র বা গঠনতন্ত্র বিরোধী হয়ে গেল না? এটা আপনার কথাটা একদম ঠিক যে গঠনতন্ত্রের বিরুদ্ধে আমি কাজ করেছি, কিন্তু গঠনতন্ত্রের বিরুদ্ধে আমি তখনই কাজ করতাম যখন আমার পুরো কথাটা আপনাকে শুনতে হবে, আমার পুরো কথাটা জানতে হবে। মিটিংয়ে কারা উপস্থিত? মিটিংয়ে উপস্থিত সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, উপস্থিত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আর হাওড়া জেলার কিছু ডাকা, তাদের পূর্ণ জেলা কমিটি না, ইলেকশনে যারা পুরো ইলেকশনে কাজ করবেন বা যারা সংগঠনটাকে চালাচ্ছেন তারা নয়, তার মধ্যে থেকে একজন দুজনকে, বাকি সবের মধ্যে অর্ধেক তৃণমূলের নেতা যারা নতুন জয়েন করেছেন, ভালো কথা, তাদের ডেকেছেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সাংগঠনিক লোকদেরও ডাকা উচিত ছিল। এক দুই হচ্ছে, যেটা নিয়ে আমি বলতে চাইছিলাম যে সংগঠনের বৈঠকে যখন কোনো প্রশ্ন উঠলেন একটা বিরোধী দল নেতা, আমি শুভেন্দুবাবুকে মানি যে শুভেন্দুবাবু আমার বিরোধী দল নেতা ছিলেন, অবশ্য আমি এখন যেহেতু দলে নেই সেই জন্য আমার বলতে কোনো দ্বিধাও নেই, শুভেন্দুবাবু ওখানে বসেই সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলছেন, আরে হাওড়া সদর জেলা ওরা তো জিতবে না, এদের তো জেলা রাজ্য নেতৃত্ব তৃণমূলের সঙ্গে যোগদান আছে, অরূপ রায়ের সঙ্গে এদের যোগদান আছে, তো আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। শুভেন্দুবাবু যখন এই কথাটা বললেন তখন আমার রাজ্য সভাপতি বা আমাদের সংগঠন সাধারণ সম্পাদক কেন শুভেন্দুবাবুকে বললেন না যে আপনি যে কথাটা তুলছেন এই কথাটার সত্যতা কতটা আছে, বৈধতা আপনি প্রমাণ করুন, যার কাছে আপনি ইঙ্গিত করতে চাইছেন তার নাম বলুন, তাহলে তার বিরুদ্ধে দল আইনানুগ ব্যবস্থা নিয়ে দল তাকে বহিষ্কার করুক। যে লোকটা তৃণমূলের সঙ্গে যোগদান করে আছে অ্যাজ পার অধিকারীবাবুর কথা অনুযায়ী, তিনি এখনও কেন দলে আছেন? এই প্রশ্নটা আপনারা করুন, রাজ্য সভাপতির কাছে করুন, সংগঠন সাধারণ সম্পাদকের কাছে করুন, অধিকারীবাবুর কাছে করুন, শুভেন্দুবাবুর কাছে। কেন যার নাম যার যাকে উদ্দেশ্য করে উনি বলেছেন সেটা উনি প্রমাণস্বরূপ বলুক, এবং ওনাকে প্রমাণ করতে হবে যে তিনি অরূপ রায়ের সঙ্গে তার বাইরে সম্পর্ক আছে এবং তিনি দলের ক্ষতি করছেন। একটা MLA-র সঙ্গে, একটা MP-র সঙ্গে, একটা কাউন্সিলরের সঙ্গে লোকাল রাজনীতি দলের কারো না কারো কোনো কথাবার্তা সম্পর্ক থাকতে পারে, কিন্তু এটা প্রমাণ করতে হবে যে দল বিরোধী কাজ বা দলের ইলেকশনে হারার পেছনে তার বহির্ভূত সম্পর্ক আছে, এটা শুভেন্দুবাবুকে প্রমাণ করতে হবে। আর শুভেন্দুবাবু যখন এই কথাটা বললেন তখন আমার রাজ্য সভাপতি বা সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে কিছু বললেন না, তার মৌনতাই হচ্ছে সম্মতির লক্ষণ। তাহলে তিনি যখন এটা মানলেন আমি তখন ওখানে কোনো বক্তব্য রাখিনি, কারণ অনেকে ছিলেন সেখানে বাতবিতণ্ডার মধ্যে আমি নিজেকে জড়াতে চাইনি। আমি রাত্রিবেলায় সুকান্তবাবুকে ফোন করেছিলাম, আমার রাজ্য সভাপতিকে পুরো ব্যাপারটা বলেছিলাম যে এই ঘটনাটার কিন্তু সত্যতা যাচাই করতে হবে, ওনার মতন একজন লোক যখন আঙুল তুলেছে সেই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা উচিত। সুকান্তবাবু আমাকে বলেছেন ঠিক আছে আমি দেখছি, এটা আমি অস্বীকার করব না, উনি আমাকে বলেছেন দেখছি, কিন্তু সকালবেলায় যখন আমার কাছে 8:30 নাগাদ হোয়াটসঅ্যাপে কল আসে সংগঠন সাধারণ সম্পাদকের, তিনি আমাকে বলেন আরও কিছু নাম দাও যাদেরকে কমিটিতে রাখা হবে, তার মানে ওই কমিটিকে মান্যতা দেওয়া হলো, যেই কমিটিটার মধ্যে যেটা সংগঠন সাধারণ সম্পাদকের জানা উচিত, যে কমিটিটা ঘোষণা হয়নি বা করতে পারছে না দল এখন, সেখানে শুভেন্দুবাবু আমার তো দলের নিয়ম জানেন না যে আমার দলে চেয়ারম্যান হয় না, আমার দলে কনভেনার কো কনভেনার বলে পোস্ট হয়, সেখানে উনি বলছেন চেয়ারম্যান রতীন চক্রবর্তীকে করা হোক, কো চেয়ারম্যান জেলা সভাপতি সুরজিৎ সাহা। আমার কাছে এটাই প্রশ্ন, সংগঠন সাধারণ সম্পাদক কি নিয়ম জানেন না যে পার্টির যে কোনো জেলা বা রাজ্যে বা মণ্ডলে কোথাও যদি কোনো কমিটি তৈরি হয় সেই কমিটির ঊর্ধ্বে কিন্তু সেখানকার সভাপতি থাকেন, তাহলে আমার জেলাতে যে কমিটি তৈরি হচ্ছে সেই কমিটির
আমার হিসেবে কনভেনার, কিন্তু সুবেন্দুবাবুর কথায় হচ্ছে চেয়ারম্যান, তিনি চেয়ারম্যান, আমি কো চেয়ারম্যান। কখনো জেলা সভাপতি তার নিচে হতে পারে? যে কোনো কমিটির ঊর্ধ্বে জেলা সভাপতি থাকবে, এইটা আমার রাজ্য সম্পাদক, সাধারণ সম্পাদক কিন্তু তার বিরোধিতা করলেন না। তার মানে সেই কমিটিটাকে মান্যতা দেওয়া হলো। আমি তার বিরোধিতা করেছি যে ভারতীয় জনতা পার্টিতে তৃণমূলীকরণ করা আমরা মানছি না। তার কারণ এটাই বলছি আমি, একটাই ব্যাপার, শুভেন্দুদা 6 মাস হয়েছে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তিনি তৃণমূলের লোক ছাড়া কজন বিজেপির নেতাকে ছিলেন? তিনি নামও প্রস্তাব করছেন, তাই চেয়ারম্যান হিসাবে উনি রতীন চক্রবর্তীর নাম তৈরি করছেন। রতীনবাবু বলছেন যে আমার কাছে সময় নেই, আমারকে সহকারী হিসাবে একজনকে নেওয়া হোক। ভারতীয় জনতা পার্টিতে কোনো কার্যকর্তা নেই, কোনো নেতা নেই হাওড়া জেলাতে? নাম আসছে সুপ্রীতি চ্যাটার্জি। সুপ্রীতি চ্যাটার্জি কে? অরূপ রায়ের সিএ ছিলেন, প্রাক্তন আমাদের যিনি আমাদের এখানকার মন্ত্রী আছেন তার প্রাক্তন সিএ ছিলেন। এ থেকে প্রমাণ অরূপ রায়ের সঙ্গে হাওড়া জেলার সম্পর্ক, না অরূপ রায়ের সঙ্গে অন্য কারো সম্পর্ক, জনসাধারণ বলবে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনার অভিযোগ, সেটাকে বলতে গিয়ে নারদা প্রসঙ্গকে টেনে আনা হলো, কোথাও গিয়ে দলও তো একটা অস্বস্তির মধ্যে পড়লো। দেখুন, আমি নারদার কথাটা, কেউ যদি আমার বৈধতা চায়, আমরা কারোর দিকে দেখব আঙুল তুললে একটা যেরকম ওদিকে থাকে, তিনটে নিজের দিকে থাকে, তো এটাই হচ্ছে নিয়ম। আপনি যদি আমার বৈধতা নিয়ে, যে 25 বছর 28 বছর বিজেপি করছে হাওড়া জেলায়, 25, 30, 40, 50 জীবন দিয়ে দিয়েছে, এরকম বিজেপির নেতারা রয়েছে, তাদের যে দিকে যদি আপনি আঙুল তোলেন, তাহলে আপনাকে কৈফত দিতে হবে, জনসাধারণের বক্তব্য না, আমার নয়, শুধু সুরজিৎ সাহা নয়, আপনাকে নারদাতে খামে মুড় কাগজে মোড়ে অর্থনীতি, আপনারা টিভি সংবাদ মাধ্যমে বিভিন্ন চ্যানেলে আপনারা দেখিয়েছেন, আমাকে নয়। আর এই বৈধতা স্বচ্ছতার প্রমাণ আপনাকে দিতে হবে, সুরজিৎ সাহাকে বা সুরজিৎ সাহার জেলা কমিটিকে নয়। একদম গ্রাউন্ড লেভেলের কর্তা কর্মী যেটাই বলেন, যে নামে অভিহিত করুন, আপনি কীভাবে দেখেন এই যে বিজেপির মধ্যে যে আড়াআড়ি একটা বিভাজন? একটু আগে আমরা তথাগত রায়ের ইন্টারভিউ করেছি, উনিও বলছিলেন যে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, এই যে তিনটে শাখা তৈরি হচ্ছে কোথাও গিয়ে, কার্যকর্তাদের মননে একটা কোথাও গিয়ে এটা বিকশিত হচ্ছে, তো কী বলবেন পুরো বিষয়টা কোন দিকে যাচ্ছে বিজেপি? আমি শাখা পোশাখা বলতে পারবো না, আমি ভারতীয় জনতা পার্টির কর্মী ছিলাম, আমি ভারতীয় জনতা পার্টির হাওড়া সদর জেলা সভাপতি ছিলাম, আমি এইটুকু বলতে পারবো যে ভারতীয় জনতা পার্টিতে যে তৃণমূলীকরণ করার চেষ্টা হচ্ছে, তৃণমূলের বিটিমের তৃণমূলীকরণ করা, একদম পরিষ্কার বলছি এরা, কারণ যারা এসছে তাদের নিজেদের আগের যে দলে ছিল সেই দলেও তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছিল, ভারতীয় জনতা পার্টিতে আসার পর সেইগুলোও তারা নিজেদের জায়গায় গ্রহণযোগ্যতা হারাচ্ছে আস্তে আস্তে। তাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এদের মেনে নেবে না। যারা ভারতীয় জনতা পার্টিকে শেষ করার মানসিকতা নিয়ে এসছে তার বিরুদ্ধে লড়াই সুরজিৎ সাহার আছে, ছিল, আমি না থাকলেও আগামী দিন কার্যকর্তাদের থাকবে এই লড়াই, কার্যকর্তারা কেউ মেনে নেবে না। অনেকে আমাকে দুঃখ প্রকাশ করেছে, অনেকে ফোন করেছেন, অনেকে এসে আপনি দেখেছেন আসার আগেও অনেকে এসে আমার সঙ্গে দেখা করছেন, অনেকে আমাকে সহানুভূতি দিচ্ছেন, অনেকে আমাকে সাহস যোগাচ্ছেন, অনেকে বলেছেন আমাকে যে এদের যারা ভারতীয় জনতা পার্টি হবে না, কারণ ইনি ভারতীয় জনতা পার্টিকে বোঝেন কতটা। ভারতীয় জনতা পার্টি করতে গেলে বুঝতে হবে, জানতে হবে ভারতীয় জনতা পার্টিটা কি। ভোটের সময় এলেন, ভোটে দাঁড়ালেন, ভোটে পার্টি ঠিক করে দিল বিরোধী দলটা, আপনি বিরোধিতা করছেন, ঠিক আছে, সংসদ বিধানসভায় বিরোধিতা করার জন্য, লড়াই করার জন্য আপনার বিধান, আগে আপনি বিধানসভায় ছিলেন, বিধানসভায় আপনি মন্ত্রী ছিলেন, অনেক কিছু জানেন, আপনি বিরোধিতা করতে পারেন, কিন্তু ভারতীয় জনতা পার্টিটা জানা আপনার পক্ষে একটা সম্ভব না। ভারতীয় জনতা পার্টি জানতে গিয়ে অনেক লোক সমুদ্র তলে, অনেকে আমরা অনেকের প্রাণ চলে গেছে, আমিও এখনও পর্যন্ত বলছি 28 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত পুরোটা বুঝে উঠতে পারলাম না, এই শেষ সময়টুকু আরও বুঝতে পারলাম না যে তৃণমূলীকরণ বিজেপি চলছে না বিজেপিটা চলছে, যে একাত্ম মানববাদ মেনে আমরা বিজেপিতে এসেছিলাম সেই বিজেপি চলছে, না যে যেটা শুভেন্দুবাবু চাইবেন সেইটা হবে। আর রিমোট আর কন্ট্রোলের আলাদা ইউনিট নিয়ে ভারতীয় জনতা পার্টি চলবে না, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের ছিল, কার্যকর্তাদের থাকবে, কার্যকর্তারাই ভারতীয় জনতা পার্টিকে পারলে আবার ফিরিয়ে আনতে পারে, যদি এদের হাতে কমান্ড থাকে তাহলে কর্পোরেশন ইলেকশনে খারাপের থেকে খারাপ রেজাল্ট হবে। এই মানে আমি এই প্রশ্নটা আসছিলাম, পুরো ভোটের আগে এরকম একটা সিদ্ধান্ত এবং হাওড়ায় রীতিমতো আলোড়ন ফেলে দেওয়া ঘটনা যদি বলি, সেটাই আপনার সভাপতিত্বে বা আপনার অধীনে হাওড়াতে বিজেপি কতটা এগিয়েছে বা প্রভাব বিস্তার করেছে, এই প্রশ্ন যদি আপনাকে করা হয় আপনি কী বলবেন?
দেখুন, ভারতীয় জনতা পার্টি আমার সঙ্গে নয়, আমি একা কেউ ছিলাম না। ভারতীয় জনতা পার্টিতে যেটা আছে সমস্ত কাজ আমাদের বুথ স্তরের থেকে আরম্ভ করে সভাপতিরা, বুথের কার্যকর্তারা, তারা এগিয়ে নিয়ে গেছেন। আমাকে ওপর থেকে যেরকম নির্দেশ এসছে আমি নিজ পর্যন্ত সেই কাজটাকে পাঠিয়ে দিয়েছি বা সেই কাজটাকে করেছি। কার্যকর্তারা এগিয়ে নিয়ে গেছে বিজেপিকে, সুরজিৎ সাহা নয়। সুরজিৎ সাহা থাকলেও বিজেপি থাকবে, সুরজিৎ সাহা না থাকলেও বিজেপি থাকবে। না, বিজেপির শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে পার্টিকুলারলি হাওড়া, সেটা কার্যকর্তারা ভালো জানে। কার্যকর্তারা লড়াই করেছিলেন, কার্যকর্তারা লড়াই করেছিলেন, আশায় লড়াই করেছিলেন জিতবে। দুঃখজনক ব্যাপার, কিছু আগাছার আগমনে ভারতীয় জনতা পার্টির এই লজ্জাজনক হার। পুরো ভোটে কি সম্ভাবনা দেখছেন? যদি এই টিম কাজ করে আমার মনে হয় না একটিও সিট জিতবে। হাওড়া কর্পোরেশনের কথা আমি বলতে পারি, রাইট, তাহলে একটিও সিট জিতবে না। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যাকে চেয়ারম্যান করা হয়েছে তিনি 50টা ওয়ার্ডের যেখানে দাঁড়াবেন আমি তার প্রতিদ্বন্দ্বিতা করব, নির্দলে হই বা কোনো দলের মধ্যে হই, ওনাকে আমি হারিয়ে দেখাবো। মানে এটা তো একটা প্রত্যক্ষ বা পরোক্ষ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আমি চ্যালেঞ্জই করছি, উনি ওনার সঙ্গে দুজন সিআইএসএফ বাদ দিয়ে থার্ড ম্যান কেউ নেই। উনি নিজের বাড়ির সামনে গদ্দার লেখা পোস্টার এক মাস খুলতে পারেননি, জেলা সভাপতি সুরজিৎ সাহা গিয়ে সেই পোস্টার খুলেছে, ব্যানার খুলেছিল। মানে এটাও তো ঠিক যে ওনাকে আপনারাও জেতাতে পারেননি কোথাও গিয়ে হাওড়ায়। কে কাকে জেতাবে? আমি বললাম না, আলিবাবা 48 চোরের সর্দার, যিনি কর্পোরেশন ঠিক করে চালাতে পারেননি তিনি বিধানসভায় কী কাজ করবেন? লোকে তাকে ছুঁড়ে ফেলেছে, নিজের বুথ যেতেননি আর কি। একজন এমআই মেয়র, নিজের প্রাক্তন মেয়র, সরি আমি প্রাক্তন মেয়র, নিজের বুথ জিততে পারে না। আপনি অন্য জায়গায় ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু নিজের বুথ তিনি জিততে পারেননি, তাহলে তিনি আর কি অন্য জায়গায় কাউকে? তার মানে তার কাজের বহর, কাজের পরিমাপ, কাজের দক্ষতার পরিচয় তো ওখানে। আমার সম্বন্ধে বলবে আমি 28 বছর নিজের বুথ আর 23 বছর নিজের ওয়ার্ড আমি কোনোদিন হারিনি। এটাই আমি কারোর সঙ্গে তুলনা করতে চাই না, ওনার সঙ্গে করার মানসিকতাও নেই, কারণ তখন মমতা ব্যানার্জির ভরসা না থাকলে উনি না কাউন্সিলর হতেন না মেয়র হতেন। নিজের বুথ যদি আবার জিতে দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম এবার কর্পোরেশন ইলেকশনে, উনি নিজের বুথ যদি জিতে দেখাতে পারে, আমি তো এখন পার্টি থেকে বহিষ্কৃত আছি, যদি পার্টিতে আমাকে আনে বা আমি যদি কোনো রাজনৈতিক অন্য দলের কথা চিন্তা করি বা আমি যদি থাকবো তো বেঁচে অবশ্যই, উনি আমাকে যা বলবেন আমি ওনার বাড়ি থেকে যতদূর পর্যন্ত ওনার পোস্টারটা লাগানো ছিল সেটা প্রায় 150 মিটারের মতন, 100 মিটারের মতন হবে, আমি ততক্ষণটি নাক্ষত দেবো নিজেকে। একদম, আপনি একটা চ্যালেঞ্জই করছেন। আমি একদম শেষ পার্টে চলে এসেছি, তৃণমূলে যোগদান করার একটা সম্ভাবনা অনেকে অনেক রকমভাবে প্রশ্ন করছেন, সেই সম্ভাবনা কতটা উজ্জ্বল বা আপনি কি এখন কি ভাবছেন? আপনি যার থেকে শুনেছেন তাকে বলুন, আমার কাছ থেকে তো শুনেননি এরকম কোনো বক্তব্য। না, আমি আপনাকে সরাসরি প্রশ্ন করলাম যে দল, অন্য দলে কি যোগদান করার প্রস্তাব এসেছে আপনার কাছে? দেখুন, আমি সমাজ সেবা থেকে রাজনীতিতে, রাজনীতির মধ্যে থেকে সমাজ সেবা, রাজনীতির মধ্যে থেকে সমাজের মধ্যে নাম পাওয়া, আর সবই কিছু সমাজের জন্য। যদি সমাজে ভালো কাজ করার সুযোগ পাই, কোনো সাংগঠনিক সংস্থা হতে পারে, কোনো ক্লাব হতে পারে, কোনো সোশ্যাল অর্গানাইজেশন হতে পারে, কোনো রাজনৈতিক দল হতে পারে, কিন্তু যেখানে প্রাণ খুলে মন খুলে কাজ করার ক্ষমতা থাকবে, যেখানে মন খুলে ভুলেরকে ভুল বলতে পারবো, সঠিককে সঠিক বলতে পারবো, সেই জায়গায় যদি আমাকে আমন্ত্রণ থাকে এবং যোগ্যতম যদি সম্মান আমাকে দেওয়া হয়, আমি নিশ্চয়ই সেখানে চিন্তা করব। সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, সংস্থা হতে পারে। একদমই একদমই, আপনার সরাসরি শুনলেন সুরজিৎবাবু কিন্তু বললেন যে বিজেপির চেয়ারম্যান, হাওড়া সদরের চেয়ারম্যান মানে ডক্টর রতীন চক্রবর্তী যেখানে ভোটে দাঁড়াবেন, নির্দলেও হয়তো তিনি দাঁড়াতে পারেন। অবশ্যই একটা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ উনি এখানে ছুড়ে দিলেন। যাই হোক, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, এভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ধন্যবাদ সুরজিৎবাবু।